একটা জ্বলন্ত নজির আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব তিনি ইন্তেকাল করেছেন 8টা বেজে 40 মিনিটে ঠিক সেই সময়ে বাংলাদেশের জমিনে সকলেই তারা সাক্ষী এই বাংলাদেশের জমিনটা ঠিক ওই 8টায় 48 মিনিট বেজে একটা ভূমিকম্প হয়ে গিয়েছে আমরা সকলেই জানি আমরা এখানে আজ এসে বসেছি একটা উদ্দেশ্য নিয়ে আজ আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইন্তেকাল করেছেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী তিনি আজ আমাদের মাঝে নাই আমাদের থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আল্লাহর কাছেই চলে গেছেন বড় দুঃখ লাগে আফসোস লাগে যে আলেমে দ্বীন কোরআনের পাখি ছোট বড় এমন কোন মানুষ নাই যা তার ওয়াজ শুনেন না যে মুফাসসির কোরআনকে তমাম বিশ্বের সমস্ত মানুষ তাকে গ্রহণ করে নিয়েছিলেন আজ তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে তার জীবনটা শুধু আমাদের মতো এমন নরমাল ছিলেন না তার সময়টা বার্ধক্য বয়সটা কেটে গেছে এক যুগেরও বেশি জেলখানায় বন্দী থেকে তার কণ্ঠটাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব জানার কোরআনুল কারীম বিশ্লেষণ করতে করতে কোরআনুল কারীমটা তাফসীর করতে করতে সমস্ত বাংলাদেশ নয় তমাম বিশ্বের তিনি একজন আলেমে দ্বীন হিসাবে ইসলামিক স্কলার হিসাবে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছিল যিনি এমন একটা মানুষ ছিলেন বাংলাদেশের এমন একজন মানুষ খানায় কাবার মেহমান করে সমস্ত মানুষকে নিয়ে যায় যারা হজ করে কিন্তু উনি কেমন হাজি ছিলেন কেমন আলেমে দ্বীন ছিলেন কেমন আল্লাহওয়ালা ছিলেন সেই খানায় কাবার ভিতরে আমন্ত্রণ পেয়ে খানায় কাবার ভিতরে আল্লাহ পাক তাকে নিয়ে গেছিলেন খানায় কাবার ভিতরে তিনি প্রবেশ করেছিলেন আমন্ত্রিত হয়ে একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ বাইরামার শিয়া আলেমে দ্বীন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী আজ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের মনটাকে আজকে সবাই সকলের মনটা কাঁদে তমাম বিশ্বের মানুষ আজকে কাঁদে তারা একটাই কারণে আজ আমাদের মাঝে কোরআনের পাখি নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সম্পর্কে যদি এক ঘন্টা দু ঘন্টা নয় এক দুই দিন ধরে যদি আমি আলোচনা করি আমি শেষ করতে পারবো না তবে একটা জ্বলন্ত নজির আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব তিনি ইন্তেকাল করেছেন 8টা বেজে 40 মিনিটে ঠিক সেই সময়ে বাংলাদেশের জমিনে সকলেই তারা সাক্ষী এই বাংলাদেশের জমিনটা ঠিক ওই 8টায় 48 মিনিট বেজে একটা ভূমিকম্প হয়ে গিয়েছে মৃত্যুর সংবাদ যে ঘোষিত হল ঘড়ির কাঁটায় 8টায় 40 হয়েছে যখন ঠিক সেই সময় তমাম বাংলাদেশটা ভূমিকম্পে তমাম বাংলাদেশটা কেঁপে উঠেছেন তাহলে এমন একটা নজির আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন আজকে তোমরা কাকে হারিয়েছো যিনি আলেমে দ্বীন তিনি ছিলেন না ইসলামিক স্কলারও বটে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব ইন্তেকালের সময় পৃথিবীটাকে আল্লাহ তাআলা নাড়িয়ে দিয়েছেন ভূমিকম্পে তিনি পরিণত করে দিয়েছেন বাইরামার এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব ইন্তেকালের ঠিক একদিন পূর্বে
তানাকে যখন কারাগার থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার সময় একটা মুচকি হাসি দিয়েছেন ওই হাসিটা স্বর্ণাক্ষরে আমরা ইতিহাসের পাতায় দেখতে চাই ওই হাসিটা তিনি দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন तमाम বিশ্বের মানুষের কাছে বার্তা দিতে চেয়েছেন সেই হাসিটা আমরা বুঝতে পারি নাই আমরা বুঝতে পারি নাই তানার হাসিটা তিনি যখন কারাগার থেকে নিয়ে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল হার্ট অ্যাটাক যখন হয়েছে ওই অবস্থাতে তিনি तमाम বিশ্ববাসীর জন্য একটা মিসকি হাসি দিয়ে দিলেন ওই হাসিটা আজকেরে প্রত্যেকের ওয়ালেতে দেখতে পাওয়া যায় টাইমলাইনে দেখা যায় আজকে ফেসবুক জুড়ে টুইটার জুড়ে মেসেঞ্জার জুড়ে ইনস্টাগ্রাম জুড়ে শুধু একটাই ফটো দেখতে পায় বা সেটা শোভা পায় সেটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছবি শুধু প্রত্যেকের ওয়ালে প্রত্যেকের টাইমলাইনে জোড়া কারণ তিনি ছিলেন শুধু একজন সাধারণ আলেম নয় তিনি একজন আল্লাহওয়ালা বটে তার জীবনের শেষ অংশটা একটা যুগেরও বেশি 13 বছর ধরে বাংলাদেশের কারাগারে আজকে আমি বুঝাতে চাই যে ভূমিকম্প দিয়ে ঠিক ইন্তেকালের সময়টা মৃত্যুর সময়টা আমার আল্লাহ বাংলাদেশের জমিনটাকে কাঁপিয়ে দিয়েছে তার মৃত্যু হলো যে সময় আর ঠিক সেই সময়ে বাংলাদেশের জমিনটা আল্লাহ নাড়া দিয়ে দেখিয়ে দিলেন তোমরা এমন একজন মানুষকে তোমরা হারিয়েছো তোমরা সাবধান হয়ে যাও তোমরা সীমা লঙ্ঘন করো না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন না এক নাম্বার সেটি হলো আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না যারা সীমা লঙ্ঘন করে এক নাম্বারে যদি আপনি দেখতে চান এই সীমা লঙ্ঘন যারা করেছিলেন এই আজগরে তাদের একের পর এক জাতির উপরে যদি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একাধিক বংশের কথা জানিয়ে দিয়েছেন তারা সীমা লঙ্ঘন করেছিলেন বলে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে গজব তাদের উপরে নাজিল করেছিল আমি যদি লূত আলাইহিসসালামের কথা বলি হযরতে লূত আলাইহিসসালাম তানার গোত্রদিগকে যখন তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন ওই সময়ে তারা মানেন নাই তারা লিমিট ক্রস করেছিল খুব ভালো করে শুনেন তারা লিমিট ক্রস করেছিল এই বলে আল্লাহর বিধান তারা মানে নাই তারা যা কিছু বিধান সব উল্টো করে দিয়েছিল লম্বা ঘটনা আমি সেদিকে যেতে যেতে চাই না শুধু আপনাদেরকে বোঝাতে চাই ভাইরা আমার যে আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না ঠিক লূত আলাইহিস সালামের জামানায় তার কম তার জাতি লূত আলাইহিসসালামের কথা শুনেন না আল্লাহর কথা শুনেন নাই তারা সীমা লঙ্ঘন করে গিয়েছিল হযরতে জিব্রাইল আলাইহিসসালামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই লূত আলাইহিসসালামের কমকে হাতের তালুতে করে জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবী থেকে উল্টে দিয়েছিলেন তারা এমন ভাবে তারা পাপ কাজ করে চলেছিল আজকের ভুরি ভুরি দেখতে পাই লূত আলাইহিসসালামের ধ্বংসের কারণ তারা লিমিট ক্রস করেছিল যে লিমিট পুরুষে পুরুষে বিবাহ মহিলা মহিলা বিবাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন নাই এটা নিষেধ করে দিয়েছেন কঠিন হারাম করে দিয়েছেন তারা সেটাকে আল্লাহর বিধানটাকে উল্টে দিয়েছিল লিমিট ক্রস করেছিল বলে আল্লাহ তাআলা পৃথিবীটাকে ওই লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে এইভাবে উল্টে দিয়েছিল তারা ওই লূত আলাইহিসসালামের বংশ কওমেরা তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল একবার জোরে বলুন না নাউযুবিল্লাহ ভাইরা আমার আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই আজকে এমন একটা মানুষকে হারালেন লিখে রেখে দেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনি হারিয়েছেন তার মানে একটা আল্লাহ রহমতকে আপনি হারিয়েছেন একজন আলেমে দিন বিদায় হয়ে নেওয়া মানে এটা কামতের একটা লক্ষণ অতএব রেডি হয়ে যাও বাংলাদেশ সরকারকে বলবো আলেমের উপরে এইভাবে নির্যাতন করবেন না কারণ হলো একটাই কারণ হলো এই আল্লাহর ওলি আল্লাহর বান্দা বান্দিরা যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহওয়ালা যখন হয়ে যায় ওই সমস্ত বান্দা বান্দি দিগকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেয় আদের তাদের কথাটা আমার আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নিয়ে দোয়া নিয়ে তাদের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন
অতএব আমি আপনাদের কাছে এইটুকু আবেদন করব আজকে আমরা বসেছি সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার আত্মার মাগফিরাতের কামনায় আমরা আজকে এখানে বসেছি তার জন্য আজকে একটু দোয়া সবরেসানি হবে তাই আমরা সকল আসলে আমরা বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা তিনবার 10 বার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ পড়ে আমরা আজকে তার আত্মার মাগফিরাতের কামনায় আজকে আমরা প্রত্যেকই তার জন্য দোয়া চাইব اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا للقوم الكافرين আল্লাহ আমরা গুনাহগার পাপি পাপিষ্ট বান্দা বান্দিরা মিলে আপনার সহি দরবারে দুখানা করে খালিয়া তুটাইছি মাহবুব এই ভারতবর্ষের জমিন থেকে আপনার সহি দরবারে হাত পেতেছি মাওলা আপনি আমাদের তাম জিন্দগির গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দেন সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ আমরা তেলাওয়াত করেছি আমরা বাংলা জবানার মানুষ সঠিকভাবে হয়তো বারি উচ্চারণ করতে পারি নাই তবু টোটা ফাটা জবান দিয়ে যা কিছু তেলাওয়াত করেছি আপনার সেই দরবারে কবুল করে নেন যতটুকু সব নায়েত করেন সর্বাগ্রে সর্বপ্রথমে আকাই নামদার তাজ দালে মদিনা রহমাতাল লিল আলামিনের দরবারে সব কানা পৌঁছে দেন তাম সাহাবায়ে কেরামদের দরবারে সব কানা পৌঁছে দেন তাম আম্বিয়ায়ে কেরামদের দরবারে সব কানা পৌঁছে দেন খাস করে মেহেরবানি করে আপনি জানেন আলিমুল গায়েব সামিউল বাসির কি উদ্দেশ্য নিয়ে কি নিয়ত নিয়ে আপনার সেই দরবারে হাজিরা দিয়েছি মাওলা আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমাদের প্রিয় আমাদের খুব কাছের মনের আল্লাহ তাআলা আপনার খাস বান্দা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আজকে আমরা হারিয়েছি আল্লাহ আল্লাহ তানার আত্মার রুহ মাগফিরাতের কামনায় সমস্ত সবটুকু তার রূপাকে সব কানা পৌঁছায় দেন রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে এমন একজন কে আমরা হারিয়েছি মাওলা এই পৃথিবীর জমিনে আপনার কালামুল্লাহ শরীফ সাবলীল ভাষায় বোঝাবার জন্য সাবলীল ভাবে সরল ভাষায় আমাদেরকে বুঝাতেন কোরআনের জন্য দেশ থেকে দেশান্তরে তিনি ছড়িয়ে পড়তেন তিনি জুলে তুলে যেতেন শুধু কোরআনুল কারিমটাকে তালিম দেওয়ার জন্য শিখাবার জন্য আল্লাহ তাআলা তাকে আজ আমরা হারিয়েছি আর পাবো না আপনার সাহি দরবারে হাত পেতে দোয়া চাই ও রব্বুল আলামিন কাজ করে মেঘের বাণী করে তাকে জান্নাতুল ফিরদাউসটা আপনি নসিবে কবুল করে নি রব্বুল আলামিন কাজ করে মেঘের বাণী করে আমরা সকলে দোয়া চাই আর তো কিছু করতে পারি না মানুষ যখন মারা যায় মৌতের পর সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায় সাদগায় জারিয়া জারি থাকে আর দোয়া করলে তার আত্মার রুহে মাগফিরাতের কামনায় যদি কেউ করে তা আমরা আপনার সেই দরবারে দোয়া চাই কামত পর্যন্ত আল্লাহ কবরটাকে বেহেশতের বাগিচা আপনি বানিয়ে রেখে দেবেন জান্নাতের হাওয়া প্রবাহিত করে দেবেন আল্লাহ জান্নাত থেকে সুরঙ্গ বানিয়ে জান্নাতি হাওয়া আপনি প্রবাহিত করে দেবেন আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا
محمد رسول الله. وعليكم السلام.